জীবনের অনেকগুলো বছর পেরিয়ে এসেছেন, যদি কোনো সুযোগ আসে, এমন কোন সুযোগ আপনার জীবনের, মানুষ তো ভুল করতেই পারে, দশে গুণে মানুষ ভুল করতেই পারে, সব কাজে তার সঠিক হবে এমন কোন কথা না, কখনোই না, জীবনে এই প্রান্তে এসে যদি এমন কোন সুযোগ পান আপনার জীবনের কোন একটা ভুল সংশোধন করার, তাহলে কোন ভুলটাকে আপনি সংশোধন করবেন সেটা কি বলা যাবে? জীবন অনেক নামাজ বুঝিনি, অনেক কাজে করে ফেলছি, জীবনে অনেককে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এই নামাজ কাজটা খুব মাঝে মাঝে মনে হয় যে নামাজ আরো আগে থেকে পড়া উচিত ছিল, আউয়াল ওয়াক্তে পড়া উচিত ছিল, এটা আমার ভেতরটা বলে। আর দ্বিতীয় হচ্ছে যে অনেক মানে না বুঝে অনেক ভুল করে ফেলছি, যে তখন বুঝতাম না যে একটা লাইক এই কথাটা এভাবে বাড়ায় বললে তার ক্ষতি হয়ে যাবে, বা এই কথাটা সঠিকভাবে বললে তার ক্ষতি হতো না, বুঝি নাই তখন। তো এইগুলো থেকে আর এখন নিজে কন্ট্রোল করেছি, আরো বিশদ আকারে কন্ট্রোল করতে চাই, আর আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে চাই। নিশ্চয়ই অনেক চমৎকার একটি কথা বললেন। আপনার তো দু ছেলে, এক ছেলে তো বললেন যে দেশের বাইরে, হাসান মোহাম্মদ ওয়ালিদ। আচ্ছা, ছোটটার নাম? ছোট নাম হচ্ছে ওয়াইশ কর্নি হাসান। আচ্ছা, আপনার কি ভবিষ্যতে ইচ্ছা আছে ছেলেদের চলচ্চিত্রে আনার? আমার ইচ্ছা, আমি আমি খুব আমি বললাম আমি আধুনিক মানুষ, আমি বলেছি যে আমি আধুনিক মানুষ, সেই জায়গা থেকে তারা আমি আমার আগে কথা হচ্ছে পড়াশোনা করতে হবে, তারা মাস্টার্স করার পরে তারা যদি মনে করে যে তারা কোন পেশা নিবে তারাই তাদের পথ খুঁজে নিবে, আমার কোনো বাধা নেই। সে যদি অভিনেতা হতে চায় ফার্স্ট ক্লাস, সে যদি অভিনেতা না হবে তাও তার ফার্স্ট ক্লাস, মানে আমি স্বাধীন, আমি স্বাধীন করে দিয়েছি। তোমার লেখাপড়া করার পরে তোমার সিদ্ধান্ত, লেখাপড়া আগে করে নাও, তুমি আগে মাস্টার্সটা করে নাও, তারপরে তুমি যেটা করতে চাও করো, আমার অসুবিধা নেই, কারণ তুমি তখন জীবনের মালিক, তুমি তোমার জীবনের তুমি মালিক। আমার আমার তখন ইচ্ছা অনেক কিছু আসে, কারণ আমি তাকে হজ করে দিয়েছি অলরেডি, যে আমার যখন ও লেভেল পাস করেছে তখন আমি 18 বছর বয়স, আমি ওকে হজ করে দিয়েছি, আমি ফুল ফ্যামিলি নিয়ে নিয়ে গেছিলাম, আমি বললাম বাবা তুমি হজ করে আমেরিকা যাও, তুমি ওখানে গিয়ে তুমি করো। শুরুতে বলেছিলাম আপনার নামের আগে পরে অনেকগুলো পদবি রয়েছে, অভিনেতা, খল অভিনেতা, ভিলেন, আপনি একজন ভালো মানুষ, সবকিছু মিলে তারপরেও আপনারা আরো একটা বড় পরিচয় মানে আছে, সেটা হলো আমাদের বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য যে আপনি হাল ধরেছেন, বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতির সভাপতি, বিপুল ভোটে আপনি জয়ী হয়েছেন, এত জনপ্রিয়, এত পপুলার আপনি শিল্পীদের কাছে, দর্শকদের কাছে, তো এই জায়গায় প্রায় দু বছর হয়ে যাচ্ছে বোধ হয়, হতে চললো আর কি, দেড় বছর। তো অনেকগুলো কাজ করেছেন, আরো সামনে আমরা দেখতে পাবো, হয়তো আরো কাজ করবেন, তো আপনি কি মনে করেন যে এই সভাপতি পদে অধিষ্ঠিত হয়ে আপনি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের জন্য অনেকগুলো কাজ করতে পেরেছেন? মোটামুটি আমি 100% তৃপ্ত না, কারণ আমি স্ট্রং একটা রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, শ্রদ্ধা হাসান ইমাম, এটেন শামসুজ্জামান, দীপজ্বল ভাই, এদের সবাইকে নিয়ে আমি একটা বিরাট একটা ই করেছি, অ্যাডভাইজার টিম করেছি, এর আগে এত স্ট্রং অ্যাডভাইজার টিম ছিল না, উপদেশ মন্ডলী করেছি। তারপর প্রত্যেককে আমরা চেষ্টা করেছি, আসলে এখন দেশের যে অবস্থা মানে আমরা ফান্ড অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ফান্ডটা ঠিকভাবে জোগাড় করতে পারিনি, কিন্তু ফান্ড মোটামুটি জোগাড় করে প্রোগ্রাম করে আমরা মানুষকে হেল্প করছি, আর আমরা স্মার্ট কার্ড দিয়েছি শিল্পী সমিতিকে, আমরা তুলনামূলকভাবে আগেও সুন্দর ছিল, এখন আরো সুন্দরভাবে আমরা আরো ভাবে আমরা রিনোভেটেড করেছি। তারপর আমরা যে বলে জাস্ট যারা ও তাদেরকে সাহায্য দিয়ে যাচ্ছি, মানে যতটুকু সম্ভব, একেবারে যে ভেবেছিলাম আরো বেশি ফান্ড করবো কিন্তু সেটা পারিনি, এটা দুর্বলতা। আর এবারে আরেকটা বিষয় বলবো যে যারা পুরনো 60-70 দশকের অভিনেতা অভিনেত্রীরা এখনো যারা বেঁচে আছেন, তারা কিন্তু অনেকদিন পর্যন্ত এফডিসি মুখী হয়নি, তো আপনাদের সেই আপনাদের এই ইলেকশনের পর, আপনি সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর অনেক পুরনো অভিনেতা, আমরা বড়দেরকে সম্মান দিয়েছি এর আগে, এভাবে শ্রদ্ধেয় আলমগীর ভাই, প্রবীণ মিত্র ভাই, ফারুক ভাই, বললাম না যে আমরা প্রতিষ্ঠা মন্ডলী গঠন করছি তাদেরকে নিয়ে, যাতে আমরা ভুলভ্রান্তি করলে তারা ঠিক করে দেয়। তো ওই জায়গা থেকে আমরা মানে এগুলো মানে সিনিয়রদের, আমি একজন সিনিয়র হব যারা এখন, এবং আমি আমার টিমটা দেখেন ইয়াংদেরকে নিয়ে আমি করেছি, এবং আমার কিন্তু কোনো লোভ নেই, ফার্দার ওরা ইয়াংরা করুক, আমার যে আমি চলে যাব ওরা করুক, যাতে এটা হালতে ধরতে হবে ইয়াংদের। তো এই জন্য আমি আর আমি একটা জিনিস বোঝাতে চেষ্টা করছি শিল্পী সমিতি সভাপতি হয়ে, যে তুমি সকালকে সকাল বলো, দুপুরকে দুপুর করো, আর সন্ধ্যাকে সন্ধ্যা বলো, রাত্রিকে রাত্রি বলো, কারণ রাত হচ্ছে ম্যাচিউর, রাত তিনটা পর্ব পেরিয়ে আসছে,
মানে সিনিয়র ও সিনিয়র এদেরকে সম্মান করতে শিখো, মানে এই জন্য আমি বলি যে রাতকে রাত বলো, রাত হচ্ছে আমাদের শ্রদ্ধা, আমাদের রাজ্জাক সাহেব, প্রয়াত আলমগীর ভাই, ফারুক ভাই, আমাদের জাসিনা ববিতা আপু, কবরী আপু, শামানাজি, এরা কবরী ম্যাডাম, এরা এরা আমাদের রাত, মানে এরা তিনটা পর্ব পেরিয়ে আসছে, চারটা পর্ব, তেমনি এরপরে চলে আসছে হয়তো আমি, এরপরে কাঞ্চন ভাইয়া, রুবেল ভাই, সানি, আমি, অমিত হাসান, এরা এরপরে পপি, পপিরা আসছে, তারপরে এখনকার প্রজন্ম মাহি, সাকিব, এরা, এবং এরপরে জুনিয়র নীরব, ইমন, জায়েদ খান, এর প্রজন্ম, তো যেটা আমি সবাইকে নিয়ে কিন্তু আমার মাহলটা আছে। আপনারা আসার পর আমার কমিটিতে কিন্তু সবাই আছে, আপনি দেখেছেন তো, আলিরাজ ভাই আছেন, আমার কমিটিতে রুজিনা আপু আছেন, আমার অঞ্জনা আপু আছেন, আমার কবিতার নায়ক ফরহাদ আছেন, আমার কবিতা সুব্রত আছেন, আমার কমিটিতে নতুন আপু নেই, নাদির খান ছিলেন, মানে আমার পাশ করতে পারিনি, নাদির খান ছিলেন, নাদির খান আছেন, জাকি আলমগীর সাহেব আছেন, আরমান সাহেব আছেন, তারপর দেখেন পপি, পূর্ণিমা, তারপর নিপুন, তারপর হচ্ছে আমির, জায়েদ খান, রিয়াজ, ফেরদৌস, ইমন, নীরব, মানে আমি দেখো পুরো স্টার প্যানেল। আরেকটা ভালো দিক দেখেছি যে যারা পুরনো শিল্পীরা সেই সময়ের মানে খুব নাম করা ছিলেন, তুমুল জনপ্রিয় ছিলেন, তারা এফডিসি তে পা রেখেছে অনেক বছর পর। ওয়াসিম নায়ক, ওয়াসিম ভাই আছেন, খুশু ভাই, ওরা নায়ক, খুশু ভাই আমরা এনেছি, সিনিয়র মঞ্জুর আলো, মঞ্জুর ভাই আছেন। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, আমাদের সবার প্রিয় অভিনেত্রী জানিয়েছে সব দিক থেকেই। তো আরেকটা কিন্তু আমার দিক থেকে একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আমার দিক থেকে না, আসলে আমি যেহেতু আপনাদের চলচ্চিত্র অঙ্গনের আর্টিস্টদের নিয়ে আমি কাজ করে থাকি বেতার এবং টিভিতে, তো আমাকে অনেকে অনুরোধ করে থাকি এবং ব্যক্তিগতভাবে আমারও আপনার কাছে এই অনুরোধটা, সেটা হলো একসময় আমাদের বাংলা চলচ্চিত্রের কি বলবো তুমুল জনপ্রিয় ছিল, অল্প কয়েকটি ছবি করেছে কিন্তু মানুষের মনে কিন্তু এখনো গেঁথে আছে অলিভিয়া, অলিভিয়া তাকে আমরা দেখতে চাই। ঠিক আছে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো কথা বলেছেন, চেষ্টা করবো, কারণ আমরা চাই না যে আমাদের বাংলা চলচ্চিত্রে ছিলেন তিনি একসময়, এখন নিরুদ্দেশ বলতে গেলে, আমাদের রুটি রোজির অভিনয় করে চলতে হয়, আবার আবার এটা তো আমাদের আমাদের কিন্তু শিল্পী সমিতি হচ্ছে এটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠান, তো তাও তো আমরা অনেক কিছু কাজ করি, তো জায়গা থেকে আমরা আপনার ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগলো এবং আমি ব্যাপারে অবশ্যই কাজ করবো। অনেক ধন্যবাদ আপনাকে, আগাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ধন্যবাদ যে আপনি একটা ভালো জিনিস বলেছেন, আমরা যদি কবরী আপু, ববিতা আপু, সামানা আমেরিকা, সামানা যে আমেরিকায় আছেন, আমরা কিন্তু রেগুলার, আমি টাচে আছি, আমি টাচে আছি, তারপরে মনে করেন যে রাজাক ভাই ছিলেন, রেগুলার ছিলাম, তারপরে আমাদের আলমগীর ভাই, ফারুক ভাই, তো রেগুলার আমাদের সবসময় কিন্তু বসেই থাকে, তো সেই অনুরোধটা ইনশাল্লাহ। আসলে আরেকটা কথা জানতে ইচ্ছে করে, আপনি তো এখন প্রতিষ্ঠিত সব দিক দিয়ে, তারপরে মানুষের মনে একটা কিন্তু সুপ্ত ইচ্ছে থাকে, কি সেই ইচ্ছে, যদি এমন কোন সুযোগ আসে সেই ইচ্ছে পূরণের, আপনার কোন ইচ্ছেটা পূরণ করতে চাইবেন? আসলে প্রতিষ্ঠিত বলা যায় না, প্রতিষ্ঠিত মানে ওই টাকা পয়সা হলে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত জিনিসটা আসলে আমার দৃষ্টিতে খুব কঠিন, প্রতিষ্ঠিত সেই যাকে 99% লোক যাকে সম্মান করবে, আদর করবে, ভালোবাসবে এবং তার ক্যারিয়ার থেকে আরম্ভ করবে, তার সামাজিক ধার্মিক সমস্ত জায়গায় সে যদি টনটনে থাকে, শুধু প্রতিষ্ঠিত হয়ে গেল ফিনান্সিয়ালি এবং তাকে প্রতিষ্ঠিত আমি অন্তত বলবো না, ওই জায়গা থেকে আমরা হয়তো বা মোটামুটি চলে যাচ্ছি, সম্মানের সাথে চলে যাচ্ছি, সম্মানের সাথে চলে যাব, এর মধ্যে গ্যাপ যেটা হয়, গ্যাপিং যেটা বলবে বলি সেটা হচ্ছে যে সমাজের চারিপাশে সবাই সাকসেসের জন্য খুব মানে খুব মিথ্যা চেষ্টা করে যাচ্ছে সমাজে, আমরা আমাদের আজকে বেড়ে ওঠা প্রায় 30-32 বছরের ক্যারিয়ার আমাদের, 32 বছরের তো, বাট খুব স্বল্প সময়ে এই বেড়ে ওঠা এই জায়গাটা সবার মধ্যে দেখছি, এটা এটা দূর হওয়া উচিত, আমরা এরকম ছিলাম না, এটা সে মানে আমি এটা বলতে চাচ্ছি, আমরা এরকম ছিলাম না, আমরা ভেবেছি যে কাজ করে যাব, মানুষের মনের দাগ কাটবো, তারপর কোনো কিছু হবে, তো এখন মানে ওই জায়গাটা খুব আমরা আমরা কিন্তু পেয়েছি, বড়দের কাছ থেকে এটা পেয়েছি,
এটা শামসুজ্জামান আমাকে বলেছেন, রাজীব ভাই বলেছেন এরকম অ্যাডভাইস। কিন্তু এখন বাচ্চাদের মধ্যে প্রচুর অভাব, যে তারা বড়দেরকে বড়দের সাথে বসতেও চায় না, বড়দের সাথে বড়দের জ্ঞানও নিতে চায় না, তারা নিজের জ্ঞানে জ্ঞানী থাকে। এই জন্য আমরা মিস করিনি, কিন্তু ছোটরা এটা মিস করছে। তো আমি ভাগ্যবান, মানে আমি আপনি যেটা বললেন যে আপনার কি এরকম প্রতিষ্ঠিত হওয়ার কোন জিনিসটা আছে, যেটা আমি খুব ভাগ্যবান যে আমি বড় ডিরেক্টর, বড় প্রোডাকশন হাউস, বড় অভিনেতা, বড় অভিনেত্রীর অনেক জিনিস পেয়েছি, যার বদলতে আমি হয়তো আমার জীবনটাকে মোটামুটি মোটামুটি মনে হয় যে খল চরিত্রের যারা যারা করেনি আমার জায়গায়, আমি তাদের দেখানোর পথে হেঁটেছি, তাদের কথা দেখেছি, বিধে আমি মোটামুটি সম্মানের সাথে চলে যাচ্ছি। তো এই জায়গায় যাতে নতুনরা যাতে ভুল না করে সেটা আমি চাই। আর মিস করি বড়দেরকে, খুব তাড়াতাড়ি হারিয়ে ফেললাম, শ্রদ্ধেয় রাজীব ভাইকে, শ্রদ্ধেয় মিজু ভাইকে, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদিকে। তো আমাদের আসলে জীবনে আরো রেগুলার হওয়া উচিত, মানে আমাদের স্টার হওয়ার পর আমরা অনেক কিছু করি যেটা আমাদের করা উচিত না, আমাদের তো খুব স্বাভাবিক জীবন থাকা উচিত। তো আমি এভাবে কষ্ট, আমি এভাবে আর আমার সিনিয়রদের এত ঝরার যে প্রবণতা, এত তাড়াতাড়ি আমি এটা বন্ধ হোক, তাদের যদি জীবনে কিছু ভুল থাকে, যদি অনিয়ম থাকে, নিয়মটা একটু নিয়মে আসা উচিত। তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা তো ঠিক করে রেখেছে হায়াত মাউত, তারপরও আমরা যদি রেগুলার জীবনযাপন করি। রাজীব অনেক আগে মারা গেছে, হুমায়ুন ফরিদ অনেক আগে মারা গেছে, আমাদের শ্রদ্ধেয় মিজু আহমেদ ইয়াং তীর, নাসির খান ভাই। তো আমাদের জীবনটাকে আমরা খুব সহজ স্বাভাবিক থাকি, ডাউন টু আর্থ অলওয়েজ থাকি। এই জন্য আমি বারবার বলি যে ধর্মটা খুব বেশি দরকার, ধর্ম মানুষকে ডাউন টু আর্থ রাখতে। আল্লাহ সেজদা, আমরা কিন্তু সেজদা দিই মাটিতে, যেন আল্লাহ বারবার বলে আমরা নামাজ পড়ি মাটির দিকে তাকিয়ে, মাটিতে থেকে আমরা সৃষ্টি, মাটিতেই যাবো। কাজে হচ্ছে ডাউন টু আর্থ থাকলে হয় কি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন আর কি। এবার আপনার মানে ছায়াছবিতে আবার ফিরে আসি, ছায়াছবি বড় পর্দায় নায়িকাদের সঙ্গে আপনার একটা মানে একটা বিশাল শত্রুতা থাকে, তাদেরকে অতিষ্ঠ করা, তাদেরকে মানে সচরাচর যেটা ব্যক্তি জীবনে ভালো বন্ধু, সেটাই আমি বলতে চাচ্ছি, সেটা আমি বলতে চাচ্ছি যে নায়িকাদের পিছনে আপনি যেভাবে হন্যে হয়ে ছুটতেন, তাদেরকে যেভাবে হোক আমাকে ভালোবাসতেই হবে, এ ধরনের ডায়লগ থেকে শুরু করে মানে সবকিছুই করতে হয়, কিন্তু বাস্তব জীবনে দেখা গেছে নায়িকাদের সঙ্গে আপনার খুব ভালো একটা রিলেশন, এটা কেমন করে হচ্ছে? তো যখন ডাবিং করতে যান, তখন এই যখন ডায়লগ গুলো দেন, তখন কি তখন কোন অস্বস্তি হয় না যে ওই নায়িকার সঙ্গে তো আমার এত ভালো রিলেশন, বন্ধুত্ব মৌসুমীর সঙ্গে, শান্তির সঙ্গে, সবার সঙ্গে, কেমন লাগে তখন? আসলে আমি আমি ওই যে মানে পেশাদার, খুব আমি পেশাদার অ্যাক্টর, আমার একটা কমার্শিয়াল ছবি আমি কাজ করি, মানে আমাকে টাকা দেওয়া হয়, আমাকে মানে আমি যে কাজটা করি খুব সততার সাথে কাজ করি। তো ওই ওই সততার জায়গা থেকে আমি যখন যেটা নিই যে আমার ডায়লগ গুলো দর্শক আমাকে টাকা দিচ্ছে, প্রডিউসার আমাকে টাকা দিচ্ছে, দর্শকরা এই টাকায় টিকিট কিনে ছবিটা দেখবে, তারা যাতে বিনোদিত হোক, মানে আনন্দ পাক, সেই জন্য আমি আমার মাথায় থাকি একদম হলিউড থেকে আরম্ভ করে সমস্ত জায়গায়, বলিউড হলিউড আমি সমস্ত মিলিয়ে চিন্তা করি যে আমার দেশের যতটুকু দর্শক আছেন তারা কি করলে, কি পারফরমেন্স করলে, এই শব্দটা এভাবে বললে কিভাবে তারা বিনোদিত হবে। তো ওই জায়গা থেকে আমি অ্যাক্টিং করি তখন, এবং আমি সমস্ত আর্টিস্টরা জানে যে আমি সততার সাথে অ্যাক্টিং করি, বাট আমি মানুষ কেমন তার সবাই জানে, এই জন্য ওরা আমাকে হেল্পও করে। এবং বললাম তো শামনাজি থেকে আরম্ভ করে হালে যে মাহি নায়িকা, এরা সবাই জানে যে ও মিশা ভাই ফার্স্ট ক্লাস, কারণ তারা জানে যে আমি আমি অ্যাক্টিং করার সময় কাউকেই কাউকেই মানে আমি আমার সততার সাথে 100% করবো, কোনো ছাড় দিবো না, আমি আমাকে যদি অ্যাক্টিং করে অনুমতি দেন তাহলে আমি একটু মন খুলে করতে পারি আপনাদের সামনে। শামান আপি দিয়েছেন, ববি টাপু দিয়েছেন, বললাম না এগুলো আমাকে বড়রা আমাকে হেল্প করেছেন বিধায় আজকে আমি হলো। তো কাজে হচ্ছে আমি যখন অ্যাক্টিং করি, অ্যাক্টিং ওই কি স্ক্রিপ্টে কি লেখা আছে এটা করতে হবে, এবং এই জন্য আমি চুক্তিবদ্ধ টাকা নিয়েছি, তখন যেটা করবো এবং সেটা হচ্ছে বিনোদিত হোক। আচ্ছা মিশা ভাই, আপনার নিজের ছবি যখন মুক্তি পায় হলে, তখন ওই আমজনতা যখন দর্শকরা হলে বসে দেখে, ওই রকম কোন সিচুয়েশনে ছবি দেখেছেন নিজের ছবি? আমি তো আমি আমার ওয়াইফকে নিয়ে বাচ্চাদের নিয়ে ঈদের ছবি অলওয়েজ, ঈদের ছবি মানে বড় বড় ছবি, সব ছবি তো দেখা হয় না ব্যস্ততার জন্য, কিন্তু যে ছবিতে আমি মনে করি যে পারফরমেন্সটা একটু ভালো, যে ছবি খুব বেশি চলে, ওইগুলো ছবিটা আমি বিশেষ করে ঈদে, ঈদ বকরিদ বা বড় ফেস্টিভ্যাল আমি ফুল ফ্যামিলির সাথে ছবি দেখি, উইথ মাই ওয়াইফ। তখন তো খুব অনুভূতিটা মানে
প্রযুক্তির কল্যাণে আমার একটা সুবিধা হয়েছে কি যে সবাই জানে যে আমি ধার্মিক, সবাই জানে আমি একটু আমার আজকে 32 বছর ক্যারিয়ারে খাজির জন্য না হাজিরটা ব্যাপার, সবাই জানে যে আমি 32 বছর ক্যারিয়ারে 32টা ওয়ার্ড কোন সাংবাদিক আমাকে নিয়ে লেখে নাই, যে আমি শুটিং ফাঁসিয়েছি, আমার চরিত্রের স্খলন, আমি ড্রিঙ্ক করেছি, আমি জীবনে সিগারেট খাইনি, আমি আমার লাইফে কোনোদিন সিগারেট খাইনি, 52 বছর বয়স আমার, আমি কখনো আমি সিগারেট খাইনি, মানে আমি যেহেতু প্লেয়ার ছিলাম তো সে কাজে হচ্ছে যে ওই যে অন্য যে অনিয়ম, আমি একটু আগে বলেছি যেটা যে আমাদের অনেকেই এটা অনিয়ম জীবনে অনিয়ম করে ফেলে বিধায়, এখন আপনি একটা নিয়ম, এখন আপনি যদি একটা ট্রেন আসতেছে, ট্রেনের সামনে দাঁড়িয়ে যদি বলেন আল্লাহ আমাকে বাঁচাবে, তাহলে কিন্তু আল্লাহ এটা আপনি ভুল করতেছেন, আল্লাহ বলছে তোমার জ্ঞান দিলাম, তোমার বিদ্যা দিলাম, তুমি সরে যাও, যে স্পিডে আসতেছে তুমি বাঁচতে পারো। তো এই জন্য আর আমরা তো আল্লাহর পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে যদি বলি আল্লাহ আমাকে, আল্লাহ যদি হেয়াত রাখে বাঁচবো, না হলে বাঁচবো না, তাহলে আমি একটা বিষ খাচ্ছি, আল্লাহ বিসমিল্লাহ রহমান বিষ খেয়ে আল্লাহ হেয়াত রাখে, নেভার এভার আল্লাহর বিষ, আল্লাহকে আপনি তো সম্প্রতি সময়ে যেটা শোনা যাচ্ছে যে আপনি গ্রিন কার্ড হোল্ডার ইউএসএ, তো আপনি বাংলা চলচ্চিত্র ছেড়ে যেকোনো সময় চলে যেতে পারেন এরকম কথা শোনা যাচ্ছে, আপনার যারা ভক্ত তারা কিন্তু চিন্তিত। চলে যাওয়াটা মানে ছেলেরা বড় এখানে বড়টা ওইখানে পড়ে, এখন আমার ধারণা হয়তো বা ও আসবে কি আসবে না আমি জানি না, বাট আমি তো আমি আমার দেশকে আমি পেলে আমি আড়াই বছর আগে পেয়েছি, প্রায় আড়াই বছর আগে পেয়েছি, আমি তো চলে যেতে পারতাম, আমি তো যাইনি আজও, বাট ওটা মেনটেন করতে হলে মানে আপনার যেহেতু ছেলেরা বড় ছেলে এখানে চলে গেছে অথবা ছোটটা এখানে যেতে পারে, তো ওই যে ছেলেদের জন্য আর আত্মীয় স্বজন আসছে ওইটার জন্য একটু আসা যাওয়া করবো, হয়তো বা কিছু সময় এখন কম থাকি, হয়তো বা ওই সময় একটু বেশি থাকতে হবে, কিন্তু আমি আমার দেশ ছাড়া থাকতে পারবো না, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার সংস্কৃতিকে ভালোবাসি, আমি আমার ক্রিস্টি কালচার ভালোবাসি, আমার আমার মসজিদ মাদ্রাসা, আমি আমার মন্দির ভালোবাসি। তখন কি কখনো কি আপনি আপনার সমকক্ষ যারা মানে পাশাপাশি অভিনয় করতেন খলচরিত্রে, কখন কি প্রতিদ্বন্দ্বী মনে করেছিলেন একজনকে? আমি জানি ওনার দর্শক একরকম থাকবে, কিন্তু আমি মনে করেন উনি হয়তো বা যদি স্কুল টাচ করে, আমি 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 জানি আমি ইউনিভার্সিটি টাচ করব, আমি জানতাম তখনও আমি কলেজ ইউনিভার্সিটি, হ্যাঁ মানে আমি ইনশাল্লাহ এডুকেশন, আমার ফ্যাশন, আমার ওয়ে অফ ডেলিভারি, কারণ উনি মনে করেন একটা বিশেষ ভাষার বাইরে বেরোতে পারতেন না, কারণ তাকে তাকে তার ভাষার মধ্যে থাকতে হতো, কিন্তু আমাকে আমাকে তো আপনি সাধু চলিত আপনি সমস্ত ভাষা আমাকে আমাকে দিয়ে বলাতে পারবেন, আমি জানতাম যে তুফানি হাওয়া আসবে, কিন্তু তুফানি হাওয়া আসছেই, কিন্তু তুফানি হাওয়ার সময় কিন্তু অনেকে নড়ে গেছে, আমি কিন্তু অটল ছিলাম, ওনার সময় উনি 2 বছর কাজ করেছেন, 2-3 বছর, কিন্তু আমি কিন্তু তখন সব ছবিতে আমি তার আমার ভাই থেকে আসে আমার ভাই, মানে আমাকে বাদ দিয়ে ছবি হয়নি কিন্তু তখনও, কারণ আমি আমার অপরিহার্যতা তখন ট্রেন ধরে রেখেছিলাম, এবং আমি জানতাম যে স্পিডে একসময় আমি জানতাম ইনশাল্লাহ, তখনই জানতাম যে আসলে শিল্পী হতে হলে আপনাকে যে সমস্ত কারিকুলাম অর্জন করতে হবে, বিশেষ ভাষায় যখন একটা লোক যদি শুধু একই ভাষায় কথা বলে তাহলে তার একটা লিমিটেশন থাকবে, যেমন আমাকে আপনি ঢাকা ভাষায় কথা বলাচ্ছেন, আমাকে আপনি আঞ্চলিক ভাষায় কথা বলাচ্ছেন, আমাকে আপনার প্রমিত ভাষা ইউজ করতে বলছেন, আমি কিন্তু সাধু চলি সব মিলিয়ে করছি, আমি কিন্তু বাংলাদেশের নতুন প্যাটার্ন আরম্ভ করলাম, আগে ছিল মানে ওল্ড ভিলেন ইজ মেইন ভিলেন, বাট আমি করেছি যে ইয়াং ভিলেন মেইন ভিলেন, এই প্রথাটা আমি করে দিয়েছি, ইয়াং ভিলেন গল্প আমার উপর চলে এসছে, এবং আপনি জেনে খুশি হবেন যে আমার নামে সবচেয়ে হাইয়েস্ট ছবি আমার নাম ভূমিকায়, নুরা পাগলা, তারপরে যে ল্যাংরা মাসুদ, তারপরে মনে করেন যে মানে এরকম আপনাকে বেস করেছিল কানকাটা নুরা, বহুত ছিল আমার নামে, আমার নামে ছিল। আপনি নিজে একজন খল অভিনেতা, আপনার প্রিয় খল অভিনেতা কি আমাদের বাংলাদেশে? সুজু রাজীব ভাই নয় কেন? জসিম ভাই নয় কেন, মানে আমি রাজীব ভাইয়ের মধ্যে যে ক্ষিপ্রতাটা
মানে অভিনয় অভিনয় শৈলী, রাজীব ভাইয়ের অভিনয় শৈলী মানে আমরা তো যখন দেখি তখন তো মানে শিল্পী চোখ দিয়ে দেখি, তখন মনে করেন আপনি যদি আমাকে বলবেন যে আমরা তো খুব সূক্ষ্ম কাজগুলো দেখি, জসীম ভাই যখন খলচরিত্রে অভিনয় করতেন অনেক আতঙ্ক রয়েছে, অবশ্যই জসীম ভাই, অবশ্যই জসীম ভাই ভালো আর্টিস্ট, কিন্তু আমাকে যদি নিরপেক্ষ ভাবে এবং আমাকে যদি সৎভাবে বলা হয় যে দুজনের মধ্যে অভিনেতা বেস্ট ফিল্ম অভিনেতাকে আমি আজও বলবো শ্রদ্ধেয় রাজীব ভাই মোর কোয়ালিটিফুল। এখন আপনি আমাকে যদি বলেন, আমি আপনাকে এক্সাম্পলটা এই মুহূর্তে দিয়ে দিই, অনেকটা আমার পক্ষে সে হচ্ছে যে সম্ভবত মমতাজ আপু বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল গায়িকা, রুনাপু আর মমতাজ আপুর মধ্যে আপনি আমাকে যদি বেছে নিতে বলবেন, আমি কিন্তু মমতাজ আপুকে না, আমি কিন্তু রুনাজিকে বেছে নেব, কারণ আমি কিন্তু ডিসির লোক, আমি কিন্তু ফার্স্ট ক্লাস সিঙ্গার থার্ড ক্লাসের না, আমার টেস্ট কিন্তু ক্লাসিক, আমি অভিনেতা, কাজে আমি কাছে আমাকে তো নিতে হবে যে এই দুজনের মধ্যে অভিনয় শৈলী কার, যে একটা চোখের মনে করেন একটা ভাষা, আমি আপনাকে একটু আগে শব্দের ব্যবহার বলেছিলাম না যে স্যাত স্যাত কেমনি ওইটা, হ্যাঁ তো ওই জায়গাটা মনে করেন যে একটা শিল্পী তার শৈল্পিক কি কাজ আমাদেরকে আকৃষ্ট করে, রাজীব ভাই ওই 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 সেই মাপের অভিনেতা ছিলেন, মানে অভিনেতা ভিলেন আমার দেখা বেস্ট বাংলাদেশ হচ্ছে রাজীব ভাই, অভিনেতা ভিলেন, অভিনেতা ভিলেন শব্দটা ভিলেন অনেকই ভালো, আমি শরীফকে দেখলে কিন্তু দেখেন বস, ইয়াস বস, কিন্তু আমি শব্দটা ব্যবহার করছি হুমায়ুন ফরিদকে আমি ব্যবহার করি, হুমায়ুন ফরিদ ভাই অভিনেতা ভিলেন না, অসাধারণ অভিনেতা উনি, অসাধারণ কিন্তু অভিনেতা ভিলেন না, আপনি কি ভিলেনকে দেখতে লাগছেন লাগে ভিলেন, বাপরে বাপ, তার ভয়েস, তার অ্যাটিটিউড, তার দেখে তাকে দেখা, তার চলার ফেরা, তার সবকিছু যাতে মনে হয় আপনাকে, তখন আপনি মনে হবে আপনাকে, যদি এটা না মনে হয় যেমন এটিএম শামসুজ্জামান কখনো অসাধারণ অভিনেতা, অসাধারণ অভিনেতাদের অভিনেতা, কিন্তু কখনো ভিলেন না, আপনি কখনো ওই যে মানে আমার দৃষ্টিতে অভিনেতা ভিলেন মানে হচ্ছে রাজীব ভাইয়া, আমি তো রুনাপু আর মমতাজ আপুর কথাটা বললাম, আমি তো অবশ্যই রুনাপুকে বেছে নেবো, মমতাজ আপু যতই হোক আমি তো রুনাপুর কে বেছে নেবো, রুনাপু তো মমতাজ আপু তো কখনো রুনাপু হতে পারবে না, তো তেমনি কথাটা হচ্ছে যে জাম্বু ভাই আর আমাকে যদি বলা হয় যে জাম্বু ভাই তো অনেক জনপ্রিয় ছিল, সবচেয়ে জনপ্রিয় ছিল জাম্বু ভাই, রাজ্জাক ভাইয়ের থেকেও নাকি জনপ্রিয় ছিল ওই সময়, মানে রাজ্জাক ভাই শুটিং করতেছে আর জাম্বু ভাই সব রাজ্জাক ভাইয়ের থেকে কম দর্শক জাম্বু ভাইয়ের পিছনে, বাট উনি তো উনিকে আমার কাছে তো অভিনেতা হিসেবে স্বীকৃতি পাবে, কাস্টিং আলাদা জিনিস, জনপ্রিয়তা এক জিনিস, কিন্তু হচ্ছে শিল্পী সত্তা আরেক জিনিস, শিল্পী আরেক জিনিস, অনেক ধন্যবাদ আপনাকে।